กำลังกายค่ะเด็กก็อามีคุณอาคีพาดานายเต้ปอร์บุตติเต้วุ่นีว่าชั้นอามาชั้นเต้ดุสตาดุสติกอร์เต้แต่ปอร์บุตชุนีชาริกชอมบุติสตาบันกอร์เต้แต่ปอร์เจ้าคุณอามีการนักที่ปอร์เจ้าคุณอาบาชั้นเต้ก็ช่วยแอนซี่ทั้งคุณวุ่นีอามาเต้ฟอนดีวัตส์อัพกอล์เต้ฟอนดีอามาเต้บอสส์จุดีไอชอมบุติชอมบุติแอมีจุดีเมดิเคิลล์คุณอุบิจุกปุริอัตมาเก้าเก็บจานายอัตมาคุณอายนีชามาชุนีทั้งเลชคิดที่ชามาเต้จานายมูลค่าตัวเช่นวันนั้นภาษาไม่อาบัดได้นี่วันนี้ว่าเช่นอามาเก็บอัปเดตตอนนี้อาจจะบอกเลยที่จะวันนี้อามาเก็บวิดีโอฟุตเจสดิคีบาร์บาร์แบล็กมิลค์ตัวอามาเก็บเนื้อเด็กก็เช่นว่าเช่นมันชอมันตอนนี้เบสิกยินตัววันนี้เอ็ดอาร์มาตราโปรตีนิโอตัวบาลีดีเบสิกแต่ตัวอามีจันตัมนะตอนนั้นว่าเช่นอามีวิดีโอตัว2020ชั้นที่ไปหาตัวมิดเกิลคอลเลจฮอสพิทอลเลยจักรนี่เองที่อามาเขามีนิวมาร์เก็ตเลยแค่นั้นก็ตัดคุยใจขอเรื่องจิ้มส์ปุ๊บก็ตัวเองที่อามาเขามีฟอนเลยจามีคุยแค่นี่ออฟฟิศเองก็มาอีกดอร์กันเลยอามาเขาฟอนเลยฟอนเลยแล้วพอเราจะทำการีเราเนี่ยชอบด้วยชิลล์ตอนนี้อามาเขาบอกเช่นเจ้าอ่ะฟอนตัวมีคุยแค่อามีบอกลังจิสซาร์อามีที่คือนิวมาร์เก็ตอ่ะใช่แต่แค่นั้นก็ตัดคุยก็คือซาร์บอลล์เจ้าที่ที่ดัชอามีตะกี้บอกลังตัวนี้บอกเจ้าเจ้าชงมูชันเนี่ยอามีตัวชุดคอมพานีก็คือเอาหนี้ที่ช่วยขอได้ช่างชาริกชอนจามามีกิฟต์ชื่อเชื่อไปอามาเขาบอกลังเจ้าชงมูชันเนี่ยที่นั่นมันก็ได้ทุกอย่างที่আমি আমার ভাষায় ঢোকা মাত্র আমি যখন কাউকে দেখতে পাই নাই আমার পরিবারের কাউকে তখন কিছুটা ইতস্তবোধ করি ইতস্তবোধ করার পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাষা সবাই কোথায় তখন উনি আমাকে বললো যে তোমার ম্যাডাম থেকে বাহিরে গেছে ছোট ছেলেটা কলেজে গেছে আর ওনার বড় ছেলেটা আমেরিকাতে থাকে এটা বললো তারপরে উনি আমাকে বসতে বললো বললো যে আরে সমস্যা নাই তুমি বসো তো উনি আমাকে নাস্তা সাজছে আমি খাইতে চাইনি তখন জোরে জোরে করে আমাকে দিল তারপরে আমি নাস্তা খেলাম তো তখন গরমের দিন ছিল তখন উনি বলতেছে যে গরম লাগতেছে ওনার ডাইনিং রুমটা আর বেডরুমটা একদম কাছাকাছি তো বলতেছে যে আচ্ছা এসি নিচে আইসা বসো তো এসি নিচে বসার পরে ওনার রুমে বেডরুমে নিয়ে বসানোর পরে উনি প্রথমে কথা বলতে বলতে কিছুক্ষণ পর উনি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা আমি ওনাকে বাধা দেওয়াতে পরবর্তীতে উনি হচ্ছে আমার সাথে ধস্তাধস্তি করে তারপরে হচ্ছে উনি শারীরিক সম্পর্ক স্থাপন করে তারপরে যখন আমি কান্নাকাটি করে যখন ওনার বাসা থেকে চলে আসি তখন উনি আমাকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ কলে ফোন দিয়ে আমাকে বলছে যদি এই সম্পর্কে আমি যদি মেডিকেলের কোনো অভিযোগ করি অথবা কাউকে জানাই অথবা কোনো আইনি সাহায্য নিই তাহলে সেক্ষেত্রে সে আমাকে জানে মেরে ফেলবে হ্যাঁ এবং বলছে যে উনি আমার সাথে যে ইন্টিমেট হয়েছে সেটার একটি ভিডিও ধারণ করে রেখেছে উনি এটা ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দেবেন পরবর্তীতে কিছুদিন পরেই উনি আবার মেডিকেলে যখন আমাকে শারীরিক সম্পর্ক একাধিকবারভাবে করার জন্য যখন আমাকে চাপ দিচ্ছিল তখন উনি ওনার রুমে ডেকে নিয়ে যায় যাকে ডেকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে উনি ওনার ফোনে ওই ভিডিও ফুটেজটা আমাকে দেখায় দেখানোর পরে আমাকে ওনার সাথে সম্পর্ক জড়াইতে বলে পরবর্তীতে উনি আমাকে একাধিকবার উনি ভিডিও দেখিয়ে আমাকে শারীরিক নির্যাতন তারপর পরবর্তীতে আমি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমি অভিযোগ করি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ করার পরে প্রতিনিয়ত আমাকে হুমকি ধমকি দিত আর হচ্ছে ভিডিও উনি ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দিবে এগুলো বলতো আর হচ্ছে আমাকে জানি মেরে ফেলবে এর জন্য আমি চেয়েছিলাম কিন্তু উনি যখন ওই ভিডিওটা আমাকে দেখিয়েছে সেই ভিডিওটার মানে লজ্জায় ভয়ে আসলে আমি কাউকে কিছু বলতে পারিনি কিন্তু যখন এটা মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে যেটা সহ্য করার মতো না কারণ উনি প্রতিনিয়ত হচ্ছে মানে শারীরিক নির্যাতন করত ইভেন অফিসের মধ্যেও করত আবার অফিসের ভিতরে মলেস্টিংও করত হচ্ছে ডক্টর আজিম আহমেদ খান উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উনি শুধু আমার সাথে শারীরিক নির্যাতন করেনি উনি বিভিন্ন ইন্টার্নশিপ করে ওই মেয়েদের সাথে শারীরিক নির্যাতন করতো তারপর আমাকে মেসেজে বলে যে আপু আমাদের সাথে এরকম এরকম হয়েছে সার্টিফিকেট আটকে রাখছে কিন্তু এইসব তারপর উনি বিভিন্ন মেয়েদের সাথে কিছুদিন আগে একটা নিউজের মাধ্যমে দেখিয়েছে ডক্টর আজিজ আহমেদ খান মূলত আসলে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে উনি মেয়েদের সাথে কথা বলে এবং
তাদের পার্সোনাল যে কথোপকথনের যে ভিডিও ওগুলো রেকর্ডিং করে রাখে, দেন ওগুলো স্ক্রিন রেকর্ডিং করে দেন মেয়েদেরকে ব্ল্যাকমেল করে ওনার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতো। মূলত হচ্ছে ওনার বাসায় আমি আবার যাইনি, উনি হচ্ছে আমাকে, আপনাকে তো আমি আগেই বলেছি যে উনি আমাকে ভিডিও ফুটেজ দেখিয়ে বারবার ব্ল্যাকমেল করে। তো আমাদের মেয়েদের কাছে হচ্ছে মান সম্মানটা অনেক বেশি, কিন্তু উনি এটার মাত্রা প্রতিনিয়ত বাড়িয়ে দিবে সেটা তো আমি জানতাম না। তাছাড়াও যখন আমি প্রেগনেন্ট হয়ে পড়ি, যখন প্রেগনেন্ট হয়ে যাই তখন উনি আমাকে বলছে যে উনি আমাকে বিয়ে করবে। ঠিক আছে, উনি আমাকে বিয়ে করবে এই কথা বলার পরে পরবর্তীতে উনি আমাকে টার্মিনেশন করতে পারবে। তারপর টার্মিনেশন করে উনি আবারও সেই আগের আগের সেইভাবে ব্ল্যাকমেল করে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তারপর এর আগেও আমি ঢাকা মেডিকেলের ডাইরেক্টরকে আমি জানাই বিষয়টা, জানানোর পরে উনি কোনো পদক্ষেপ নেয়নি। উনি যে এই যে প্রতিনিয়ত মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করে, প্রতিনিয়ত প্রত্যেকটা মেয়েকে ইন্টার্ন করা যারা মেয়েকে, আমরা যারা অফিস করি ওনার মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্ডারে যারা চাকরি করি তাদের সাথে যে এই এই ধরনের যে নোংরা যে কাজটা হচ্ছে এটার একটা সুস্থ তদন্ত হোক, যে উনি এটা উনি তো বলে যে উনি করেন। ঠিক আছে, এটা সুস্থ একটা তদন্ত হয়ে আইনি ব্যবস্থা যা আইনি আইনি ব্যবস্থায় যা ওনার শাস্তি আছে তাই হবে।